সন্দেশখালীর পর ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত এনআইএ আধিকারিক, গাড়ি ভাঙচুর। রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হামলা, অভিযোগ বিজেপির। রাত বিরেতে গ্রামে হানা দিলে মহিলারা প্রতিরোধ করবেনই, পাল্টা মুখ্যমন্ত্রী। জমে উঠেছে নির্বাচনী প্রচার, উত্তরপ্রদেশের সাহারানপুরে জনসভা প্রধানমন্ত্রীর, রাজস্থানে ভোট প্রচারে সোনিয়া গান্ধী। বিজেপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর সাড়ম্বর উদযাপন, সদর দপ্তরে দলীয় পতাকা তুললেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীর পর রাজ্যে ফের আক্রান্ত হল কেন্দ্রীয় এজেন্সি, এবার হামলা হল জাতীয় তদন্ত সংস্থা এনআইএর ওপর। 2022 সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তে আজ ভোররাতে ভূপতিনগরে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এনআইএ। তাদের নিয়ে আসতে গেলে গ্রামবাসীরা এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের ছোড়া ইটে ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ, আহত হন একজন এনআইএ আধিকারিক। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সন্দেশখালীর মতোই উত্তেজিত জনতার অধিকাংশই ছিলেন মহিলা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উচ্ছৃঙ্খল জনতার ব্যাপক বাধা উপেক্ষা করে অভিযুক্ত বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে ভূপতিনগর থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাদের কলকাতা নিউ টাউনে নিয়ে আসা হয়েছে। তাদের বিশেষ এনআইএ আদালতে পেশ করা হচ্ছে। এই দুজন বিস্ফোরণের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে এনআইএ দাবি করেছে। এনআইএর ওপর হামলার ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে বলেছেন, এরাজ্যে আইনের শাসন আর নেই, পুলিশ প্রশাসন অপরাধীদেরই আশ্রয় দিচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স বার্তায় বলেছেন, মুখ্যমন্ত্রীর ক্রমাগত উস্কানির জন্যই তৃণমূলের নেতারা সন্দেশখালীর ঘটনার পরেও এনআইএ আধিকারিকদের ওপর হামলা করার সাহস পেয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ঘটনার জন্য এনআইএকেই দায়ী করেছেন। তিনি বলেন, রাত বিরেতে গ্রামে ঢুকে বাড়িতে চড়াও হলে মহিলারা আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলবেনই, আসলে ভোটের আগে এনআইএ চাইছে তৃণমূলের বুথ সভাপতিদের গ্রেফতার করতে। আমাকে কোশ্চেন করছে, কালকে ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? এবার লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর। লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের সাহারানপুরে নির্বাচনী জনসভায় বলেন, কংগ্রেস যত বছর ক্ষমতায় ছিল তত বছর ধরে তাদের প্রাথমিক লক্ষ্য ছিল কমিশন খাওয়া, আর মোদী সরকার রয়েছে মিশনের জন্য। কংগ্রেস জিতনে সাল সত্তা মে রহি উসনে কমিশন খানে কো প্রাথমিকতা দি। ইন্ডিয়া অ্যালায়েন্স কমিশন কে লিয়ে হ্যায়,
एनडीए मोदी सरकार मिशन के लिए है। अयोध्या में रामलला का भव्य मंदिर चुनावी घोषणा नहीं बल्कि हमारा मिशन रहा है। और मेरे प्यारे भाइयों बहनों, इस वर्ष रामनवमी में हमारे प्रभु राम टेंट में नहीं बल्कि भव्य मंदिर में दर्शन देंगे। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা তিন তালাক প্রথা রদ করে তার সরকার মুসলিম মহিলাদের আত্মমর্যাদাকে স্বীকৃতি দিয়েছে। ভাজপা সরকার নে সালো সে চলি আ রহি তিন তালাক কি কুপ্রথা কা ভি অন্ত কিয়া। হমনে বড়া কানুন বানাকর করোড়ো মুসলিম বহনো কে হিত মে কাম কিয়া, उनकी गरिमा को पुनर्स्थापित किया। और कुछ लोग कभी कभी कहते हैं उत्साह में कि मोदी ने जो तीन तलाक कानून खत्म किया है इससे मुस्लिम महिलाओं को लाभ हुआ है। मैं समझता हूं उनको पूरी समझ नहीं है। ये सिर्फ मुस्लिम महिलाओं का भला हुआ ऐसा नहीं है, सिर्फ मुस्लिम महिलाओं को ही लाभ मिला ऐसा नहीं है। कोई भी मुस्लिम महिला किसी की बेटी होती है, किसी की बहन होती है, और जब मां बाप मुस्लिम बेटी को शादी करवाकर ससुराल भेजते हैं कितने बड़े सपने देख करके भेजते हैं, लेकिन मन में चिंता रहती है कि कहीं दामाद नाराज हो जाए और तीन तलाक बोल दें, और अगर बेटी घर वापिस आ जाए तो पूरा परिवार तबाह हो जाएगा। कांग्रेस नेत्री सोनिया गांधी आज राजस्थान के जयपुर में निर्वाचनी जनसभा करबेन। सेई सभाय जोग देबेन कांग्रेस सभापति मल्लिकार्जुन खड़गेओ। ए सभाय कांग्रेस के निर्वाचनी इश्तेहार नागरिक उद्देश्य उत्सर्ग करा हबे। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতেও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ কেরলের কোঝিকোড়ে রোড শো করবেন। তেলেঙ্গানায় আজ নির্বাচনী জনসভায় কংগ্রেস কল্যাণ গ্যারান্টির ঘোষণা করবে। উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ও রাহুল গান্ধী। কংগ্রেস গতকাল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। কৃষক, শ্রমিক, নারী ও যুব সম্প্রদায়ের কল্যাণ এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। নতুন দিল্লিতে এআইসিসির সদর দপ্তরে ইস্তেহার প্রকাশ করেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে। উপস্থিত ছিলেন দলের নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং পি চিদাম্বরম। ন্যায়পত্র শীর্ষক এই ইস্তেহার সম্পর্কে জানান মল্লিকার্জুন খড়গে। हमारा ये घोषणा पत्र देश के राजनीतिक इतिहास में न्याय के दस्तावेज के रूप में याद किया जाएगा। राहुल जी के नेतृत्व में चली भारत जोड़ो न्याय यात्रा में पांच पिलर्स पर ध्यान केंद्रित किया गया था। यात्रा के दौरान युवा न्याय, किसान न्याय, नारी न्याय, श्रमिक न्याय और हिस्सेदारी न्याय की घोषणा की गई थी। जहां कहीं भी हम गए इन न्याय की बात हमने करी थी और इसकी गारंटी भी हमने दी है। इन पांच पिलर्स में से 25 गारंटी निकलते हैं। हर 25 गारंटी ने किसी ना किसी को लाभ मिलने का इसके अंतर्गत यहां पर हमारे मैनिफेस्टो में भी है। और इसके लिए जो हम पहले से ही करते हुए आए हैं वो भी हमने इसका उल्लेख किया है।
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই আজ তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে। নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে এর আনুষ্ঠানিক প্রকাশ করবেন দলের সাধারণ সম্পাদক ডি রাজা। তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী প্রচারে দুই দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের তপনে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বিজেপি সাংসদরা প্রাণপণে বাংলার প্রাপ্য টাকা আটকাবার চেষ্টা করে গেছে, তারা বাংলার মাটির প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সরনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের কাছে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন না পৌঁছানোর জন্য নির্বাচন কমিশনের গাফিলতিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কমিশন নতুন বাড়িঘর গড়ে দেওয়ার অনুমোদন দিতে দেরি করেছে। দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি, এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। ইলেকশন না থাকলে আমার এক হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম, এখনো করে দেবে সরকার। আমাদের সরকার আছে, প্রশাসন আছে, 5,000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে, মোদিবাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদিবাবু দেবেন না, টাকা তো আমরা দেব, তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, কেন তার টাকা দেওয়া হচ্ছে না? নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালো ভারতীয় জনতা পার্টি। কোচবিহারের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অসম্মানজনক শব্দ ব্যবহার করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আইএসএফ এর সঙ্গে জোট ভেস্তে যাওয়ার পর ডায়মন্ড হারবার সহ 5টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হলো বামফ্রন্টের পক্ষ থেকে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিমান বসু জানান, ডায়মন্ড হারবারে তাদের প্রার্থী সিপিআইএম এর প্রতীকুর রহমান, এছাড়াও বসিরহাট, ব্যারাকপুর, ঘাটাল ও বারাসাতের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ব্যারাকপুর 15 নম্বর লোকসভা কেন্দ্র, সিপিআইএম দেবদূত ঘোষ। 17 নম্বর লোকসভা কেন্দ্র বারাসাত, এআইএফপি প্রবীর ঘোষ। 18 নম্বর বসিরহাট, সিপিআইএম নিরাপদ সর্দার। 21 নম্বর আমি 17 নম্বর বারাসাত বলেছি, এআইএফপি প্রবীর ঘোষ হয়েছে। 18 নম্বর বসিরহাট, সিপিআইএম নিরাপদ সর্দার। 21 নম্বর ডায়মন্ড হারবার প্রতীকুর রহমান। 32 নম্বর ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, সিপিআই তপন গাঙ্গুলি। রাজ্যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ বৈঠকে বসছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা। বৈঠকে পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররা যোগ দেবেন বলে জানা গেছে। ভোটার কার্ড না থাকলেও 12টি সরকারি নথিপত্রে যে কোনো একটি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। যেসব ভোটারের ভোটার তালিকায় নাম আছে তারা যদি এপিক
না নিয়ে আসেন অর্থাৎ ভোটার কার্ড না নিয়ে আসেন তাহলে তারা 12টি অল্টারনেট ফটো ডকুমেন্ট নিয়ে এলে তারা ভোট দিতে পারবেন। এই 12টি ডকুমেন্ট হলো তার মধ্যে এক নম্বর হচ্ছে আধার কার্ড, দু নম্বর হচ্ছে এমএনআরইজি এর জব কার্ড, তিন নম্বর হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের ফটো সম্বলিত পাসবুক, চার নম্বর হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যেটা মিনিস্ট্রি অফ লেবার ইস্যু করে, পাঁচ নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ছ নম্বর হচ্ছে প্যান কার্ড, সাত নম্বর হচ্ছে স্মার্ট কার্ড আজিআই দ্বারা ইস্যু করা হয়েছে এবং এনপিআর এর আন্ডারে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আট নম্বর হচ্ছে ভারতীয় পাসপোর্ট, ন নম্বর হচ্ছে কোনো রকম পেনশনের নথি যেখানে ফটো আছে, দশ নম্বর সার্ভিস আইডেন্টিটি কার্ড সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অথবা আন্ডারটেকিং বা পাবলিক লিমিটেড কোম্পানিজের, এগারো নম্বর হচ্ছে অফিসিয়াল আইডেন্টিটি কার্ড যা এমপি এমএলএ বা এমএলসিদের ইস্যু করা হয়, এবং বারো নম্বর হচ্ছে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইস্যু করে। কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এবার একাধিক মহিলা পরিচালিত ভোট কেন্দ্র থাকছে বলে জানান তিনি। মহিলা পরিচালিত পোলিং স্টেশন থাকছে যেখানে পোলিং পার্টির সকলেই মহিলা। এক নম্বর কোচবিহার লোকসভা কেন্দ্রে এই রকম পোলিং স্টেশনের সংখ্যা ৬০। দু নম্বর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এই রকম পোলিং স্টেশনের সংখ্যা ২৩০ এবং তিন নম্বর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ১৩৮টি পোলিং স্টেশন মহিলা পরিচালিত হবে। ভোটদানের সাধারণ মানুষকে উৎসাহিত করতে নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে পূর্ব বর্ধমানে। এই জেলার ভাতারে মানব পুতুল নাচের অভিনব আঙ্গিকে ভোটদানের বিষয়ে মানুষকে সচেতন করা হয়। ভোটদানের গুরুত্ব প্রয়োজনীয়তা জানানোর পাশাপাশি ইভিএমে কীভাবে ভোট দিতে হয় তাও হাতে কলমে দেখানো হয় ভোটারদের। পূর্ব বর্ধমানের 16টি বিধানসভায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের যে এসভি প্রোগ্রাম সেই প্রোগ্রামের অ্যাওয়ারনেস হিসেবে ঘুরছি মানব পুতুল নাটক একটি অভিনব আঙ্গিক নিয়ে। বিষয় হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪, মানুষকে আরও বেশি করে সচেতন করা এবং নির্বাচন কমিশন মানুষকে ভোটারকে কী কী অধিকার দিচ্ছে এবং ভোটারের কী কী কর্তব্য যখন সে ভোট দিতে যাচ্ছে তখন কোন কোন বিষয় তার জানা উচিত এই বিষয়গুলি নিয়ে সহজভাবে জনসচেতনতা গড়ার জন্যই এই যে একটা আকর্ষণীয় পুতুল নাচ মানব পুতুল নাচের মাধ্যমে আমরা এই কাজটা করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে লোকসভা নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চীন। মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সাম্প্রতিক এক রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু ভারত নয়, চীনের নিশানায় দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নির্বাচনও রয়েছে বলে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। গত জানুয়ারি মাসে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনেও বেজিং প্রভাব খাটাতে চেয়েছিল বলে মাইক্রোসফট দাবি করেছে। আজ ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতিষ্ঠা দিবস। ১৯৮০ সালের আজকের দিনেই বিজেপি গঠিত হয়েছিল। সেদিন যা ছিল ছোট্ট একটি দল, আজ তা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের শিরোপা পেয়েছে। নতুন দিল্লিতে সদর দপ্তরে আজ দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি আজ যে উচ্চতায় পৌঁছেছে তার পিছনে রয়েছে চার পাঁচটি প্রজন্মের তপস্যা ও আত্মত্যাগ। আজ ভারতীয় জনতা পার্টি ইস মুকাম পর আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কে নেতৃত্ব মে পৌঁছি হুস যাত্রা মে চার চার পাঁচ পাঁচ পিঢ়িয়া খপ গই আর উনকে তপ কে কারণ উনকে যোগদান কে কারণ উনকি তপস্যা কে কারণ জো উনহোনে वैचारिक अधिष्ठान के लिए खून पसीना एक किया उस कारण से आज प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी दुनिया की सबसे बड़ी पार्टी बनी है।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বিজেপির স্থাপনা দিবস উপলক্ষে দলের কার্যকর্তাদের অভিনন্দন জানিয়েছেন, যাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগে দল আজ এই জায়গায় পৌঁছেছে তাদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি। বেকায়দায় লালু প্রসাদ যাদব গোয়ালিয়রের বিশেষ এমপি আদালত 1995 সালের বেআইনি অস্ত্র ক্রয় মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই সময় ভুয়ো নথিপত্র দেখিয়ে এক ডিলারের কাছ থেকে এই অস্ত্রশস্ত্র কেনা হয়েছিল বলে অভিযোগ। এর জেরে 75 বছর বয়সী লালু প্রসাদ ফের গ্রেফতার হতে পারেন। পশু খাদ্য মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন লালু, বর্তমানে তিনি জামিনে ছাড়া পেয়েছেন। আপ নেতা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার হাজতবাসের মেয়াদ আরও বাড়ল। আবগারি দুর্নীতি মামলায় তাকে 18 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিসোদিয়া ছাড়াও বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আরও কয়েকজন আপ নেতা এই মামলায় কারাগারে রয়েছেন। ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 নকশাল নেতার মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা ছত্তিশগড় সীমানায় গ্রেহাউন্ড কমান্ডো ও ছত্তিশগড় পুলিশ যে যৌথ অভিযান চালাচ্ছে তাতে এ সপ্তাহের গোড়ায় 13 জন নকশালবাদীর মৃত্যু হয়েছিল। আজ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সাগর নামে মাওবাদীদের এক কমান্ডারও রয়েছে। তার মাথার দাম ছিল 25 লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে বেশ কিছু LMG ও AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড়ের রায়পুর পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 400 কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে, তবে হতাহতের কোনো খবর নেই। দমকলে 40টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। কিভাবে আগুন লাগলো তা বোঝা না গেলেও প্রাথমিকভাবে শর্ট সার্কিট বলে মনে করা হচ্ছে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে সদ্যজাত শিশুদের চুরি করার এক চক্রের হদিশ পেল CBI। গতকাল দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কেশবপুরম এলাকার একটি বাড়ি থেকে 2 সদ্যজাতকে উদ্ধার করেছেন গোয়েন্দারা। এক মহিলাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ ভারতের পর এবার এরাজ্যেও পাওয়া যাবে লাল কলা। এর খোসা সম্পূর্ণ লাল, একই সঙ্গে মিলবে এমন রাঙালু যা ডায়াবেটিস আক্রান্ত রোগীরাও স্বচ্ছন্দে খেতে পারেন। এই রাঙালুর রং গোলাপি। ভারত সরকারের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা এই নতুন প্রজাতির কলা ও রাঙালু তৈরি করেছেন। এর ভিটামিন ও পুষ্টিগুণও বেশি। কৃষকদের এই ফসল ফলানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন শাখার বিজ্ঞানী দেবব্রত বাসন্তিয়া জানিয়েছেন। এখানে যে লাল কলাটা আমরা চাষ করতে শুরু করেছি, দেখেন লাল কলাটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান কেরালা আর তামিলনাড়ু দুটো স্টেটে খুব পপুলার। ওদের একটা ট্র্যাডিশনাল ভ্যারাইটি আর ওটা খুব চাহিদা, ওখানে ডিমান্ড থাকে, সারা বছর ডিমান্ড থাকে। তো ওয়েস্ট বেঙ্গলে ওটাকে আনা হয়েছে একটা মানে এখানকার লোকাল যে প্রেফারেন্সটা আছে ওটা দেখার জন্যে। আর এর তো একটু মানে যেহেতু কলাটা কলরটা একটু লাল, হালকা পিঙ্কিস, পুরো লাল হয় না, পিঙ্কিস কলর যেটা হয় ওইটা আপনার একটু মানে ভিটামিনটা একটু বেশি পরিমাণে থাকে। কলরটা পিগমেন্ট যেটা কেরাটিনাইড যেটা বলা হয় ওই পিগমেন্টটা বেশি পরিমাণে থাকে। আলু যেটাকে সুইট পটাটো আমরা বলি, রাঙা আলু, তো এটা কী হয়েছে যেহেতু রাঙালুরে কলাটা মানে নর্মাল যে বাইরের রঙটা পিঙ্ক কলর হয় এটার ভিতর রঙটাও পিঙ্ক কলার। এর নামটা আমরা দিয়েছি ভূকৃষ্ণা, যেটা আমাদের যে ভারতীয় কন্দ ফসল অনুসন্ধান সংস্থান যেটা গবেষণা কেন্দ্র আছে CTCRI তিরুবনন্তপুরম কেরালায়, ওরা এটাকে ডেভেলপ করেছে। এর মতো আর দুটো ভ্যারাইটি ডেভেলপ আছে, ভূ সোনা, ভূকৃষ্ণা, এইগুলো সবকটা বায়োফর্টিফাইড। বায়োফর্টিফাইডে অনেকগুলো ভিটামিনকে এর সঙ্গে যুক্ত করা আছে। মথুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের 213তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শুরু হলো মথুয়া ধর্ম মহামেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মথুয়া ভক্তরা উপস্থিত হয়েছেন ঠাকুরনগরে, চলছে হরিনাম সংকীর্তন। কামনা সাগরে ডুব দিয়ে অনেকে সারছেন পুণ্য স্নান। বড়মার মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা। মথুয়া মহাসংঘের সংঘাধিপতি লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, বাগদার বিধায়ক তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস প্রমুখ কামনা সাগরে পুণ্য স্নান সারেন। শান্তনু ঠাকুর বলেন প্রচুর মানুষ এসেছেন, তাদের যথাযথ পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ¡Gracias!
তাই এই সময় স্নানটা আমরা সবসময় অমৃত যোগেই করি। মেলায় আগত সমস্ত ঠাকুরের ভক্ত দর্শনার্থী যারাই আছে তারা যেন সুষ্ঠুভাবে মেলা করতে পারে আমাদের এই কামনা থাকে, আর আমরা যেন তাদের পরিষেবা সঠিকভাবে দিতে পারি ঠাকুরের কাছে সেটাই কামনা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের আজ জন্মদিন। 1931 সালের আজকের দিনেই বর্তমান বাংলাদেশের পাবনায় জন্মেছিলেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম ছাপিয়ে আজও অটুট তার সৌন্দর্যের ছটা, অভিনয়ের আবেদন, ব্যক্তিত্বের দীপ্তি। তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয়। এখনো কিছু অসুবিধা হচ্ছে না, তবে পরে হবে কিনা ঠিক বলতে পারছি না। আপনার আগের দু মাসের টাকা চিনি ঠিক হ্যায়। ইয়ে ক্যা তরিকা হ্যায় জগানে কা? জগানে কা নেহি, চিনি দেখনে কা। বিশিষ্ট অর্থবান আপনি, এ জানাটা শক্ত নয়। ওসব মানে টানে ছেড়ে দিয়ে সত্যি কথাটা কি বলবো? তাও আছে জেসে চঞ্চল চিতা নেই, পর মুঝে কোই বিশ্বাস নেই। মেরে মাতা পিতা মেরি মঙ্গল কামনা করতে হ্যায়, উনহোনে জো কিয়া হ্যায় মেরি ভালা হি কে লিয়ে কিয়া হ্যায়। তুম রাস্তা ছোড় দো, जिसके बेहतरी और भलाई की खातिर ये कटहरे में खड़ी हुई और आज भी अपने आप को उससे छुपाए हुए है। वो लड़की मैं। मुझे विश्वास करो, अभिनय अभिनय कर अभिनय करते पारी ना। খেলার খবর প্রথমে হকি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 5 টেস্টের হকি সিরিজের প্রথম টেস্ট আজ পার্থে শুরু হচ্ছে। গত এক দশকে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত হকি টেস্ট সিরিজ জিততে পারেনি। হরমনপ্রীত সিং এর নেতৃত্বে এবার সেই খরা কাটাতে মরিয়া ভারতীয় দল। আইপিএলে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ 6 উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে চেন্নাই 5 উইকেট হারিয়ে 165 রান করে। জয়ের জন্য 166 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ 1 ওভার 5 বল বাকি থাকতেই গন্তব্যে পৌঁছে যায়। আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। বৈশাখ আসার আগেই দীর্ঘ দগ্ধ দিন যাপনে ক্লান্ত বাংলার মানুষ। পানাগড়ে গতকাল তাপমাত্রা উঠেছিল 41.8 ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও থাকবে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া, তবে আগামীকাল ঝড় বৃষ্টি হতে পারে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। সন্দেশখালীর পর ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত এনআইএ আধিকারিক, গাড়ি ভাঙচুর। রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হামলা, অভিযোগ বিজেপির। রাত বিরেতে গ্রামে হানা দিলে মহিলারা প্রতিরোধ করবেনই, পাল্টা মুখ্যমন্ত্রী। জমে উঠেছে নির্বাচনী প্রচার, উত্তরপ্রদেশের সাহারানপুরে জনসভা প্রধানমন্ত্রীর, রাজস্থানে ভোট প্রচারে সোনিয়া গান্ধী। বিজেপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর সাড়ম্বর উদযাপন, সদর দপ্তরে দলীয় পতাকা তুললেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা।
সংবাদ এখন এ পর্যন্তই। এরপর দুপুর তিনটে রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।